হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, 2020 সালের জানুয়ারি মাস মকর রাশির কেমন যাবে, চলুন জেনে নিই মকর রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে জব। জবের ক্ষেত্রে মকর রাশির মানুষদের একটু টাফ সিচুয়েশান ক্রিয়েট হবে মাসের 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে। কিন্তু 15 তারিখের পর থেকে আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন, সেটা জব পাওয়ার ক্ষেত্রে বলুন, জবের জায়গায় কোনো প্রমোশন বলুন, বা জবে কোথাও আপনার ট্রান্সফার বলুন, যাই বলুন না কেন, এই সমস্ত জিনিসগুলো আপনাদের 15 তারিখের পর থেকে আপনারা বেটার দেখতে পাবেন। 15 তারিখের আগে যেমন চলছে সেরকমই থাকবে, খুব বেটার কিছু আপনারা কিন্তু পাচ্ছেন না। তবে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য মাসটা একটু কম্পিটিশনের থাকবে, তাদের একটু মাসটা আরও বেশি প্রবলেমেটিক হবে। যাদের বার্থ চার্টে পার্সোনালি রবি শনি যোগ আছে তাদের চাকরির জায়গায় কিন্তু অনেকটা প্রবলেম হবে, কলিগসদের সাথে প্রবলেম হবে, ধরুন আপনার সিনিয়র কারোর সাথে প্রবলেম হবে, কোথাও কথা বলা ভুলভাল নিয়ে প্রবলেম হবে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু আপনারা 15 তারিখ পর্যন্ত দেখবেন। তবে যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু গোটা মাসটাই একটু কাজের জায়গায় প্রবলেম থাকছে, টুকিটাকি প্রবলেম, বিশেষ কোনো প্রবলেম কিন্তু থাকছে না। তবে একটু অ্যালার্ট থাকুন যাতে কেউ আপনার বিরুদ্ধে কোনো রকম পরিকল্পনা করে সাকসেস না হতে পারে। যারা নতুন জব সার্চ করছিলেন তাদের জন্য আছে মাসের সেকেন্ড হাফটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা অনেকটা দেখতে পাবেন। যারা অ্যাডভোকেট আছেন, যারা টেকনিক্যাল জব করেন তাদের জন্য সময়টা ভালো থাকবে, যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের জন্য মোটামুটি ভালো, খুব হাইফাই কিছু থাকছে না। যারা আইটিতে জব করেন তাদের জন্য ভালো, যারা সফটওয়্যার ওরিয়েন্টেড জব করেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। যারা কোনো পেট্রোলিয়াম কেমিক্যাল এই ধরনের সেক্টরে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তবে যারা টিচার্স আছেন তাদের জন্য সময়টা খুব ভালো, মোটামুটি এই গোটা বছরটাই তাদের জন্য কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, অনেকটা বেটার রেজাল্ট কিন্তু হবে। মোটামুটি চাকরির যা ছিল বললাম, বিশেষ কিছু বলার কিন্তু চাকরির ক্ষেত্রে আর নেই, যেটুকু বললাম ওইটুকু মাথায় রেখে চলুন, দেখবেন সেরকম কোনো সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে না। এরপর যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস নিয়ে। বিজনেসের ক্ষেত্রে কেমন, শুক্রের পজিশন কিন্তু ভালো, বিজনেস ভালো হবে, বিজনেসের গ্রোথ ভালো দেখতে পাবেন। কিন্তু আমি বলবো নতুন বিজনেস শুরু করার জন্য এই মান্থটা ছেড়ে দিয়ে নেক্সট মান্থ থেকে ট্রাই করুন, বেটার রেজাল্ট কিন্তু পাবেন। যারা পার্টনারশিপে বিজনেসে আছেন তাদের জন্য সময় ভালো, যাদের কোনো ফ্যামিলি বিজনেস আছে সেই সমস্ত বিজনেসও কিন্তু ভালো যাবে, কাস্টমারের সাথে বন্ডিং কিন্তু আপনাদের ভালো হবে। বিজনেসে একটা ভালো গ্রোথ, বিজনেস থেকে একটা ভালো অর্থ আসছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে বিজনেসে প্রথম হাফটা অতটা বেটার থাকবে না, সেকেন্ড হাফটা কিন্তু বিজনেসে অনেকটা বেটার থাকবে, যেখান থেকে কিন্তু আপনারা অনেকটা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু বিজনেসের ক্ষেত্রে দেখতে পাবেন। যারা কোনো ধরুন কসমেটিক্স ওরিয়েন্টেড বিজনেস করেন, বা যারা ধরুন কোনো ম্যানেজমেন্ট ইভেন্ট নিয়ে বিজনেস করেন, যাদের ফটোগ্রাফির বিজনেস আছে, যারা নাচ গান এইসব নিয়ে বিজনেস করেন, সেই সমস্ত বিজনেস কিন্তু অনেকটা অনেকটা বেটার যাবে। তাছাড়া যারা ধরুন অ্যাডভোকেট এই প্রফেশনে আছেন, যাদের কোনো এডুকেশন রিলেটেড বিজনেস, এই সমস্ত বিজনেস কিন্তু অনেকটা বেটার যাবে। তবে এই সময়টা থেকে আপনারা নতুন যারা ভাবছেন বিজনেস শুরু করবেন তাদের ভাবনা চিন্তা করতে কোনো সমস্যা নেই, কিন্তু শুরু করার জন্য আমি একটু ওয়েট করে যেতে বলবো। মোটামুটি ভালো, প্রথম দিকটা একটু সমস্যা, সেকেন্ড দিকটা সব কিছু আবার ম্যানেজ হয়ে যাবে। কিন্তু এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ম্যারিড লাইফ নিয়ে বলি। ম্যারিড লাইফে কিন্তু একটা দুর্দান্ত পর্যায় মকর রাশির মানুষদের জন্য। দুজনের মধ্যে যত মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সমস্ত কিছু কমে যাবে, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, দুজন দুজনকে রেসপেক্ট করবেন, টাইম দেবেন, একে অপরকে মনের কথাগুলো গুছিয়ে বলতে পারবে। অ্যাকচুয়ালি এই রাশির মানুষ যে প্রবলেম হয়, এরা নিজেদের মনের কথাগুলো না খুব একটা সুন্দর করে বলতে পারে না, এই জন্য প্রবলেম হয়। নিজের মনের কথা খুব সুন্দর বলতে পারবেন, এই জিনিসটা এই মাস থেকে আপনারা দেখতে পাবেন। এই যে আপনাদের ম্যারেজ লাইফ, ম্যারেজ লাইফে কিন্তু আলাদা একটা স্রোত আপনারা বয়ে যাচ্ছে উপলব্ধি করতে পারবেন, দুজনের মধ্যে ভালোবাসার বন্ডিংটা কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে।
এবার আরেকটা কথা বলি, যারা সেকেন্ড ম্যারেজ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত, আর যারা ভাবছেন কি ডিভোর্সের জন্য তাদের জন্য সময়টা ভালো, আপনারা চেষ্টা করুন এই সময় কিন্তু এই ধরনের জিনিসগুলো হয়ে যাবে। এবার জেনে নেব আপনাদের এডুকেশান নিয়ে। এডুকেশান আমি বলবো ভালো, খুব সুন্দর রেজাল্ট পাবেন 15 তারিখের পর থেকে। যে সুন্দর যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছিলেন না, ভালো রেজাল্ট পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা খুব ভালো, ভালো রেজাল্ট করতে পারবেন, পড়াশোনায় অনেকটা অনেকটা ফোকাস কিন্তু আপনারা এই সময় থেকে হয়ে যাবেন। যারা হায়ার স্টাডি করেন তাদের জন্য ভালো, কিন্তু 15 তারিখের পর থেকে বেটার রেজাল্ট পাবেন। 15 তারিখের আগে আপনারা কোথাও একটু বাধা বিপত্তি এই ধরনের জিনিস কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে পাবেন। যারা কোনো সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন 15 তারিখের পর থেকে দুর্দান্ত রেজাল্ট, 15 তারিখের আগে একটু সমস্যা অ্যারাইজ করবে। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময় তাদের ক্ষেত্রেও সেম, কিন্তু মোটামুটি এই মাসটা আপনারা 15 তারিখের পর থেকে অনেকটা বেটার কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। এবার জেনে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে ভালো, প্রেম আসতে পারে লাইফে নতুন, এটা একটা বড় মানে নিউজ কিন্তু আপনাদের জন্য থাকলো। লাইফে একটা নতুন প্রেম আসবে, একটু রোম্যান্টিক ব্যাপার স্যাপার থাকছে, হয় নতুন একটা প্রেম আসলে লাইফে এইসব ব্যাপারগুলো কিন্তু একটু ঘটে। যাই হোক, নতুন প্রেম আসছে সেটাকে গুরুত্ব দিন, আর পুরনো যে প্রেমগুলো আছে সেই প্রেমগুলো মোটামুটি ভালোই কাটবে। তবে মাঝে মাঝে একটু টুকিটাকি মানবিমান এই সমস্ত জিনিস ঘটবে, কারণ যখনই রবি শনি যোগটা থাকছে ক্রিয়েট হয়ে যাবে, তো এই জিনিসগুলো থাকবে। এগুলো নিয়ে বেশি মাথা ঘামিয়ে কিন্তু কোনো দরকার নেই, মোটামুটি ভালো লাভ ম্যারেজ মোটামুটি কিন্তু ভালো সময় আপনাদের বলা যেতে পারে। যারা বিবাহের জন্য ভাবছেন গোটা মাসে দুর্দান্ত সময়, যে কোনো সময় আপনারা কথাবার্তা বলুন, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, বিশেষ করে লাভ ম্যারেজের ক্ষেত্রে সময়টা কিন্তু দুর্দান্ত। এবার জানবো আপনাদের হেলথ কেমন যাবে। হেলথের ক্ষেত্রে বলবো হার্টের প্রবলেম অ্যারাইজ করতে পারে, যাদের কোনো ব্যথা আছে, ধরুন হাঁটু, কোমর, হাত, পা, এই ধরনের ব্যথা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। সেই দিকে কিন্তু একটু নজর দিন, স্পেশাল কেয়ারে থাকুন, নাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বাড়িতে সিনিয়র কারোর হেলথ নিয়ে একটু টেনশানে কিন্তু আপনারা এই সময় থেকে থাকছেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন। ফিনান্সিয়াল কন্ডিশান অনেকটা বেটার, ভালো গ্রোথ দেখতে পাবেন, অর্থ আসছে, মোটামুটি সেভিংসের জন্য ভালো বলবো। তবে সেভিংস করার আগে একটু ভাবনা চিন্তা করে সেভিংস করুন, অনেকটা বেটার কিন্তু আপনাদের জন্য হবে। তবে কোনো ইনভেস্ট করার আগে আমি বলবো সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নিন, তবে ইনভেস্ট করার জন্য মাসের 15 তারিখের পর থেকে ইনভেস্ট করুন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের আরও ডিটেলস কিন্তু জানতে হবে, মান্থটা নিউ ইয়ারের ফার্স্ট মান্থ, এটা তো আমাদের সবারই ইন্টারেস্ট থাকে যে সারা বছরটা কেমন যাবে না যাবে জেনে নেবো, তাই না? তো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, 2020 বর্ষফল, তো আপনার রাশি ওয়াইজ আপনি সেখানে গিয়ে দেখে নিন আপনার এই সালটা কেমন যাবে না যাবে, আর জানুয়ারি মাসটা কেমন যাবে মকর রাশি, সমস্ত কিছু কভার করে দিলাম। বন্ধুরা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, আমি কিন্তু ভীষণ পরিমাণ আপসেট হচ্ছি, কারণ আমার বন্ধুরা শুধু দেখেই চলে যাচ্ছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না। বন্ডিংটা আমাদের মধ্যে বেটার হচ্ছে না, না বন্ডিংটা বেটার হতে গেলে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমার সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভসদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে তারাও জেনে উপকৃত হয়। তাহলে ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, কী করে জানাবেন সেটা আর বলবো না, আপনারা খুব ভালো জানেন। আর ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে সেটাও আপনারা জানেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।